আপনি আপনি ঘটনাস্থলে ছিলেন আমি যতদূর জানি এবং হসপিটালও গিয়েছিলেন জি আমার হ্যাঁ আমি জি ধন্যবাদ আসলে আমি অত্যন্ত দুঃখিত ভারাক্রান্ত এবং মর্মাহত আমি প্রথমেই আমার যে ভাইটি নিহত হয়েছে আমরা জানতে পেরেছি তার নাম মকবুল আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকের হত্যার জন্য আমি নিন্দা জানাচ্ছি আমি গিয়েছিলাম গিয়ে দেখলাম মহাসচিব এখন আছেন একা আমি তখন ভিতরে যাইনি চলে আসছি তারপরে মেডিকেল কলেজে গেছিলাম সেখানে আমি মর্গে গিয়ে দেখলাম তালা মারে ফেলে রেখে দিয়েছে আপনি গিয়েছিলেন আপনি তো বিএনপিতে এখন নেই বহিষ্কৃত বিএনপি থেকে আমি বিএনপি দলগতভাবে নেই কিন্তু আদর্শগতভাবে আমি বিএনপি গিয়েছি কাজে আমি এখন যেতে হবে বিএনপির যদি কোনো কিছু হয় আমাকে আসতে হবে তো আমি ওখানে গেলাম সেটা বড় কথা না আমি কি গেলাম বা কি করলাম বাট গেলাম গিয়ে দেখলাম যে মর্গে ফেলে রেখেছে তালা মেরে সেখানে কাউ দেখতে দিচ্ছে না যেতে দিচ্ছে না একটা লাশ কিন্তু সহানুভূতি জানাবো লাশের কাছে যাবো একটা মানুষ মারা গেলে দুর্ঘটনায় মারা গেলেও তার লাশটাকে মানুষ গিয়ে একটু হাই হুতাশ করে সেটা বন্ধ করে দিয়েছে যারা আহত হচ্ছে তাদেরকে চিকিৎসার যে ব্যবস্থা আমি টেলিভিশনের সামনে বলে আসছি নাই কিন্তু আজকে আমি একটা কথা বলতে চাই যেটা ফিরোজ ভাই বললেন যে গণতন্ত্র আজকে হয় নাই 32 বছর ধরে চলে গেছে আমরা তো গণতন্ত্র যাত্রা শুরু করেছিলাম কিন্তু কেন আজকে থেমে গেল আজকে সবচেয়ে দুর্ভাগ্য আজকে বলতে বাধ্য হচ্ছি অন্যের প্রধানমন্ত্রী আজকে আপনি হেরে গেলেন আপনি বঙ্গবন্ধু কন্যা প্রয়োজন রক্ত আপনি দিবেন গতকাল সারাদিন আপনি কক্সবাজারে ছিলেন সেখানে নৌবাহিনীর একটা অনুষ্ঠান হয়েছে কয়েকটি দেশের লোক আসছে বাংলাদেশের জন্য একটা গর্ব আমি মনে করি আমি একজন প্রাক্তন সৈনিক হিসাবে এবং এখনও মনে করি এই ধরনের একটা শো করা এটা দেশের জন্য গর্বের বিষয় আপনি সেখানে বিরোধী দলকে নিয়ে যেতে পারতেন সেই অনুষ্ঠানে বিরোধী দলের অংশগ্রহণটা আরও ভালো করতে পারত যাই হোক আপনি করে আসছেন অনেকগুলো দেশের নৌবাহিনী আসছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র কী বলে যুক্তরাজ্য ভারত চীন সবাই এসে নৌমহড়া করেছে বঙ্গোপসাগরে এটা কিন্তু বঙ্গোপসাগর ইতিহাসে একটা প্রথম একটা ঘটনা এটা গর্বের ঘটনা আমি গর্ববোধ করতে পারি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি সে আনন্দ অনুষ্ঠান করে কক্সবাজার সুন্দর করে দিয়ে সে আপনি এমন একটা রূপ গ্রহণ করলেন ঢাকাতে সে মানুষকে মানুষের জীবন কেড়ে নিলেন এটা বড় কন্ট্রাস্ট বড় বৈপরীত্য এরকম একভাবে আপনি হাসি খুশি মনে কক্সবাজার থেকে আসলেন এসে আপনি এত নির্দয় হয়ে গেলেন এত নিষ্ঠুর হয়ে গেলেন আপনি একদিন রাস্তা বন্ধ থাকলে কি হতো উনি করেছেন বা করেন না কিন্তু এটা তো দায়িত্ব ওনাকে নিতে হবে দেখতে পারি উনি তো একবার দুঃখ প্রকাশ করেন নাই যে আমরা আইন শৃঙ্খলা করতে গিয়ে আজকে একটা প্রাণহানি হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি সে গুলি করে মারতে পারে সে মারলো বুঝলাম কিন্তু তার জন্য কিছু সহর্ব থাকবে না সেইটুকুও পুলিশের কাছে নাই জাতীয় বাংলাদেশের পুলিশের জনগণের পুলিশের কাছে নাই আমি যে কথাটা বলতে চাচ্ছি জিল ভাই রাজনৈতিক ক্ষমতা যেটা বললো এটা আসবে যাবে কিন্তু আজকে এইভাবে একটা জনসভা করার জন্য এই যে আপনি বললেন যে 10 ডিসেম্বর পল্টনে রাস্তা জনসভা হবে আপনি জানেন প্রতি শুক্র শনিবার রবিবার ঢাকা এই নিউ ইয়র্কে ম্যানহাটনের সব রাস্তা প্রায় বন্ধ থাকে আপনি নিজস্ব থাকতে পারে সেখানে বিভিন্ন ধরনের র্যালি হয় ম্যানহাটনে বড় বড় রাস্তাগুলো বন্ধ থাকে টাইম স্কোয়ার 3 দিন বন্ধ থাকে যে টাইম স্কোয়ারে মানে পিপলিকার মতো মানুষ মুভ করে সেই টাইম স্কোয়ারটা 31 নাইটে হোল ডে বন্ধ থাকবে এবং শুধু তাই না পুরো ম্যানহাটনের যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট সব বন্ধ থাকবে 31 নাইট পালন করার জন্য এটা তো স্বাভাবিক এই জন্য তোমরা পুলিশ রাখছি একটা অনুষ্ঠান হবে এই জন্য আমরা ডিএমপির 29 ধারায় ডিএমপির অ্যাক্টে 29 ধারায় বলেছি পুলিশ ব্যবস্থা করবে বিকল্প রাস্তার ব্যবস্থা করবে না করতে পারলে সে আগের থেকে নিষেধ করবে এখানে মিটিং করতে পারবেন না কিন্তু সে অনুমতি সে করতেই দিবে না আরে বাবা আমরা কি পুলিশের তালুকে বাস করি বাংলাদেশের মানুষ যে উনি যা বলবেন আমি তাই মানতে হবে তুমি যদি না পারো সরকারকে বলো যে আমি কি করতে পারি আমি কি কি এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট করতে পারি তোমার এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট লাগলে তুমি বলো টাকা পয়সা লাগলে বলো আরও যানবাহন লাগলে বলো আরও জনগণ লাগলে বলো তোকে বললে আমরা সেনাবাহিনীকে দিয়ে আমরা এখানকে ট্রাফিক কন্ট্রোল করাবো সমস্যা তো নাই ট্রাফিক কন্ট্রোল এক জিনিস আর জনসভা এক জিনিস সেই জনসভা কেন হতে পারত এবং সেটা শনিবার দিন কোনো অফিস আদালত নাই মতিঝিলপাড়া শান্ত সেক্রেটারিয়েট শান্ত শনিবার দিন ওই এলাকায় কে যাবে আপনি তো ঢাকায় ছেলে ঢাকায় উঠুন বড় হয়েছেন বলেন
মতিঝিল থেকে নিয়ে পুরানা পল্টন পর্যন্ত, এই দিদি শান্তিনগর থেকে নিয়ে এই আপনার বঙ্গভবন পর্যন্ত, এখানে কি হচ্ছে, কে যাবে ওদিন, কি ট্রাফিকটা যাবে ওখান থেকে? এটা কোনো থ্রু ফেয়ারও না, এটা বিদ্যুৎ দিয়ে যাওয়ারও কোনো রাস্তা নেই, এখান থেকে এই মাঠ থেকে ওই মাথায় যাবে। আপনি কতগুলো রাস্তাগুলো দেখেন আপনি, সেখানে আপনি পুলিশ গো ধরেছেন, আপনি চলাচল করতে দেবেন না, আর তার জন্য আপনার জীবন কিনে নিয়ে গেলেন আপনি। এবং আজকে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে যাকে যেখানে পাচ্ছেন গ্রেফতার করছেন, আমি এই গ্রেফতার নিন্দা জানাচ্ছি। আমি জানি এই চ্যানেল আইসা আপনার এই আলোচনার মধ্যে আমার এগুলো হয়তো আপনি এম্বারাস হতে পারেন, কিন্তু এটা আমার মনের আকুতি আপনার কাছে প্রকাশ করছি। আমি একটা দিয়েছেন বলছি, আমি জানতাম না আজকে আপনার টেলিভিশনে এসে আমরা কথা বলবো, বা আমাদের পূর্ব পরিকল্পিত অনুষ্ঠান ছিল, আজকে তো এই আলোচনা করার কথা না ফিরোজ ভাই। আমরা ভাবছিলাম আগামী নির্বাচন, হঠাৎ করে হয়ে গেল, আমরা আগামী নির্বাচনটা কেমনে করা যায়। আপনি জানেন আপনার ইতিবাচক মানুষ, তো আপনি আপনার কি ধারণা, যে প্রশ্ন আমি মিশা কাজী ফিরোজ রশিদ করে করেছিলাম, 10 তারিখে আসলে বিএনপি শেষ পর্যন্ত সমাবেশ করবার যে পরিকল্পনা বা সিদ্ধান্ত বা অবস্থান সেটা ঠিক থাকবে কিনা? আমি যেটা মনে করি, বিএনপি যদি একজন নেতা টিকে থাকে, জেলের বাইরে থাকে, আর যদি কেউ নাও থাকে, আমি সেই জনসভা যাব এবং পল্টন ময়দানে যাব, পল্টন ময়দানে নয়া পল্টন অফিসের সামনে যাব, এবং আমি অনুরোধ করব, আহ্বান জানবো সারা দেশবাসীকে, যে যা কিছু বলুক আপনারা ঢাকায় আসেন, নয়া পল্টনের জনসভায় আসেন। নেতৃত্ব যদি আমার মতো কেউ না থাকে, যদি আমাকেও গ্রেফতার করে করুক, আপনারা আসবেন, এসে যে যেখানে পারেন বক্তব্য রাখবেন, ধন্যবাদ। আপনারা পল্টন নয়া পল্টনে আসতে হবে। মিশা কাজী ফিরোজ রশিদ, আপনি জানেন যে এই ঘটনাটা গতকাল ঘটেছে, কিন্তু তার আগের দিনই বাংলাদেশে অবস্থানরত 15টি দেশের দূতাবাস, রাষ্ট্রদূতরা না, দূতাবাস সম্মিলিতভাবে মানবাধিকার দিবসকে সামনে রেখে একটি বিবৃতি দিয়েছে, যৌথ বিবৃতি, এবং সেখানে তারা ওই মানবাধিকার রক্ষার প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, নির্বাচনের অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের উপরে জোর দিয়েছে, এবং তারা তাদের অঙ্গীকার, তাদের নিজ নিজ অঙ্গীকার তারা যৌথভাবে ব্যক্ত করেছে। আপনি কীভাবে দেখছেন, এবং এটি কতটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা, কিংবা কতটা তাদের যৌক্তিক অবস্থান, যেটি বাংলাদেশের যারা গণতন্ত্রের পুনরুদ্ধারের কথা বলছিলেন, আপনি যেভাবে বলছেন যে তাদেরকে বা বাংলাদেশের সাধারণ মানুষকে যাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে কতটা পূরিত করবে? হঠাৎ করে এই আকাঙ্ক্ষা কেন হলো? এর আগে বহুবার আগে আকাঙ্ক্ষা আমরা দেখাতে পারতো, দেখেনি। আপনার কাছে আপনি সব বই পড়েছেন, বিট্রয়াল অফ ইস্ট পাকিস্তান নিয়ে যে একটা বই আছে পড়ে দেখেন, তো কীভাবে বিট্রয়টা করেছে, এবং আজকে যারা বড় বড় কথা বলতেছে তারা আমাদের স্বাধীনতার বিপক্ষে কী বিবেচনা নিয়েছিল, অথবা কে কী বললো আমাদের এই দেশে তাতে কিছু আসে না, আমাদের দেশের মানুষ এত দেশের নামও জানে না অনেকে, এই কিছু কে বিবৃতি দিল বাংলা ইংরেজিতে, এইটা আমাদের দেশে কে পড়ছে, কতদূর পড়ছে এটাও কেউ জানা নাই। সবাই লোক খেলায় ব্যস্ত, ফুটবল খেলা আবার দিনে ক্রিকেট খেলা, এই দুই খেলা নিয়ে সবাই মাতামাতি করতেছে, এতে কিছু আসছে না। এটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাস, আমাদের বিজয়ের মাস, এবং সর্বশ্রেষ্ঠ অর্জনের মাস। আমরা দুজনেই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এবং স্বাধীনতার পরে আমাদের বঙ্গবর্ষ করে এত বড় বৃহৎ নৌমহর আর কখনো হয় নাই, এতগুলো দেশের সমন্বয়ে। মাননীয় প্রধানমন্ত্রী এখানে এই নৌমহড়ায় প্রধানমন্ত্রী থেকেছেন, পরবর্তী সময় আমি দেখলাম যে কক্সবাজারে উনি একটা বিরাট জনসভায় বক্তৃতা করেছেন, সেই বক্তৃতা উনি বলেছে ছাত্রলীগকে তোমাদের প্রত্যেকটি জায়গায় সতর্ক থাকতে হবে, কারণ আওয়ামী লীগের মূল শক্তি ছাত্রলীগ, যুবলীগ, এরা তো অনেকগুলো সংগঠন আছে আওয়ামী লীগের, অন্তত জানা অজানা 80-85টা সংগঠন তো আছেই, ক্ষমতা থাকলে প্রতিদিন সংগঠনের সংখ্যা বাড়ে, কিন্তু মূল শক্তি তো এরা, তাদেরকে বলছে সতর্ক অবস্থা থাকতে। তখনই মনে করছি যে আসলে যত সহজ বিএনপি মনে করতেছে, তত সহজে কিন্তু এইখানে নয় পল্টন করতে দেওয়া হবে না, তাদেরও কিছুটা ই করা উচিত ছিল, কৌশলী হওয়া উচিত ছিল আমার ধারণা। ধরেন শরদ দিতে হইতো, তাদের শরদ দিতে তার শান্তিপূর্ণভাবে যে ইয়ে উপস্থিত হতো, বক্তৃতা তো করতে পারতো, তো এই গ্রেপ্তার ওখানেই না হইতো, কী হইতো তাহলে? ঠিক আছে, আপনারা বলছেন আমাদের প্রোটেকশন আপনারা দেবেন, পুলিশ বলছিল তারা ওখানে করুক,
তাদের সমস্ত জানমালের নিরাপত্তা আমরা দেব। কালকে আমি টেলিভিশন দেখছিলাম গতকাল বোধহয় তার আগের দিন আমাদের টিভি